শেরপুরের শ্রীবর্দী উপজেলার একটি মৎস্য খামারে বিষ প্রয়োগে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মৎস্য খামারের মালিক নূর নবী জানান, এক একর জমিতে পাঁচ বছর ধরে মাছের চাষ করছেন তিনি। কয়েকদিন আগে মাছ চুরির সময় কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। এরপর থেকেই তাকে হুমকি দিয়ে আসছিল তারা। শনিবার রাতে কে বা কারা তার মাছের খামারে বিষ প্রয়োগ করে, এতে তার খামারের অধিকাংশ মাছ মরে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।